ইভেন আজকে মিলি রেসার হিউজ পরিমাণ অনেকগুলা আপনার রানিং পেয়ার আছে, আমরা রানিং পেয়ার গুলো দেখাবো, আগে আমরা বেবি গুলাই দেখাচ্ছি। একই লেভেলের সব সুপার মিলি টপ কোয়ালিটির কবুতর। আচ্ছা, এগুলা জোড়া কেমন করে ভাই, কি রকম? জি ভাই, এগুলা জোড়া আপনার দর্শকদের জন্য একদম রাখে না, আর এগুলা পাওয়াটাও মুশকিল। দুইটা কবুতরের ফিটনেস, কোয়ালিটি, কালার এবং শেপ দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, খুবই সুন্দর ভাই। আলহামদুলিল্লাহ, আপনি তো জানেন আমি কোয়ালিটি সম্পূর্ণ কবুতর না হলে আমি ক্রয় করি না, কারণ আমার কাস্টমার আমার মালগুলো নিয়ে যায়, আমার পছন্দ মানে তাদের পছন্দ। অবশ্যই অবশ্যই। তো ভাই, এগুলো পার পিস কত বা বার পার জোড়া কত করে এগুলো বাচ্চা করছে? এগুলো সব রানিং পেয়ার, রিসেন্টলি ডিম বাচ্চা করবে, দুই তিন দিনের বাচ্চা করবে, দুই দিনের ভিতরে। আর প্রতিটা কবুতর সুইটাল, মার্কিং দেখেন, মার্কিং খুবই সে, খুবই রেয়ার কবুতর এগুলো। আচ্ছা, আমার লাইফে প্রথম ভাই আমি দুই জোড়া কবুতর পাইছি, সুপার ফ্রেশ, আর দুইটা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি রানিং। আচ্ছা আচ্ছা, টামলার দেখেন, এদের ঠোঁটের উপরে একটা ফুল হয় এবং মাথায় জুটি হয়, দেখেন এটার মানে বৈশিষ্ট্যই আলাদা। আর চারোটা কবুতরের পায়ে সেম কালার, ব্লু কালার খামারি ট্যাগ লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলা কেমন দাম? থিং অরিজিনাল শো, অরিজিনাল শপিং ভাই, একেবারে ফুটবল দেখেন। নরগুন নামাদি গুন্ডা আপনার ইসকা, আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী, যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক যারা মহসিন টিভি ইউটিউব দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা, যারা মহসিন টিভি ফেসবুক পেজে লাইক শেয়ার করতেছেন প্রচুর পরিমাণ, সবাই প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি এত ভালোবাসা দিচ্ছেন ফেসবুক পেজ থেকে আমার মহসিন টিভি। তো আশা করি এই ভিডিওর থাকবে ইনশাল্লাহ, যারা ইউটিউব দেখতেছেন শেয়ার করবেন। তো আজকে জাকির ভাই, যে কবুতরগুলো আছে দর্শক, পাখি আছে, কবুতর আছে, কী কী কবুতর থাকবে বা পাখি থাকবে বিস্তারিত আমি তুলে ধরবো আপনাদের মাঝে। শুনুন ভাই, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আসলেন আপনি। অনেকদিন পর আসছি ভাই, বাড়িতে ব্যস্ততা, বিভিন্ন জায়গায় হয়তো একটু কাজ ধরা ধরছি, তো বাড়ির ফাউন্ডেশন বা অনেক কর্মচারী আছে ওনাদের সাথে সময় দিতে হয়েছে আমার। তো ইনশাল্লাহ আপনারা দর্শকরা দোয়া করবেন যেন সুস্থভাবে আমি কাজগুলো সফলভাবে উঠাইতে পারি ইনশাল্লাহ। আর আজকে কী কী কবুতর থাকবে আর মোবাইল নাম্বার ঠিকানা বলেন। জি, আজকে কবুতর নাম বলে আমরা সময় নষ্ট করব না, আজকে হিউজ পরিমাণ কবুতর আছে, বিশেষ করে মহসিন ভাইয়ের চ্যানেলে রেসার কবুতরটা হচ্ছে উন্নত মানের, মানে যেটা আর কি চলে সব সময় হাই কোয়ালিটির। তো আজকে রেসার থাকবে, ইভেন ফ্যান্সি আইটেম থাকবে, অবশ্যই হিউজ পরিমাণ কবুতর আছে, পাশাপাশি আমাদের পাখি কালেকশন থাকবে। আর এই দেখেন আমার গাড়ি একটা পাখি আছে, এটা আপনাদের জন্যই, এটা সুপার ট্যাম, এটা একটা রিং নেট সুপার ট্যাম, ও কামড় দিবে না, ঠিক আছে, খুবই ভালো। সো আপনারা চাইলে এটা নিতে পারেন, এটা আমরা বিস্তারিত পরে কথা বলবো। তো আমরা আগে ঠিকানাটা বলে দিই না ভাই, আমতলা কাঠগড়া আশুলিয়া সাভার, মোবাইল 01719885840, এই নাম্বারে ইমু বিকাশ হোয়াটসঅ্যাপ আসছে। আর আমার যারা কাস্টমার আছেন তাদের প্রতি আমার স্নেহ মায়া ভালোবাসা সব কিছু আছে ইনশাল্লাহ। আশা করি আপনারা আজকে মাল নেবেন, আজকে এনজয় করবেন ফুল ভিডিও, আজকে প্রচুর পরিমাণে কালেকশন, রেয়ার কালেকশন আছে। আর আমার ফেসবুক পেজ থেকে কেমন চমক পাইলেন? জি জি, আমি গত ভিডিও আমার 15,000 ভিউ হয়েছে একদিনেই। তো যাই হোক, খুব ভালো আমি রেসপন্স পাইছি ফেস থেকে। আপনারা সবাই মহসিন টিভি যে ফেসবুক পেজ ফলো করে দিবেন ইনশাল্লাহ, কারণ ভাইয়ের ফেসটা কিন্তু আল্লাহর রহমতে অনেক আগাইছে আপনাদের জন্যই। তো ভাইয়ের ফেসটা ফলো করে দিবেন, আর বেশি কিছু বলবো না, মহসিন ভাই যদি কিছু বলে। না দর্শক, আমার বলার কিছু নেই, বলার একটাই উদ্দেশ্য, সামনে গরম আসতেছে, আপনারা কবুতর সংগ্রহ করবেন, দেখে শুনে দিবেন, যেন 2টা টাকা আপনাদের ইনকাম হয়, যেন লসের দিকে না যান। হয়তো একটু দাম দর বেশি হতে পারে আমার খামারি ভাইদের, তবে কবুতর যেটা কোয়ালিটি ভালো এটার বাচ্চাটাও ভালো হবে ইনশাল্লাহ, ওই রকম কবুতর নেবেন। চলুন কবুতর দেখেন। জি জাকির ভাই, এইগুলা কি? এই যে পাখি ঘাড়ে নিয়ে বসে আছেন, এটা একটা রিং নেট টিয়া, এটা হচ্ছে আপনার ফিমেল হবে। আচ্ছা আচ্ছা, এটা মানে কথা হালকা শীষ বাজায়, মিঠু বলে, মিঠু বলে। আপনি চাইলে এর আরো ভালো টেম করতে পারবেন, মানে এখনই তো সুপার টেম, আপনি আরো কথা শিখাইতে পারবেন। এটার দাম কি বলা যাবে? এটার দামটা আমি বলে দিব। এগুলা কিন্তু আমরা 6-7 হাজার বিক্রি করি, টেম করাগুলোর দাম বেশি জানেনি, তা আপনার দর্শকদের জন্য রিজনেবল প্রাইসে থাকবে। এটা আপনার দর্শকদের জন্য দাম পড়বে হচ্ছে আপনার 4,500 টাকা, একদম 4,500 টাকা। জি চলুন আমরা কবুতর দেখাই। জি অবশ্যই দর্শক, এই জায়গায় দেখেন ভাইয়ের যে কবুতরগুলো আছে, মিলি, এই জায়গায় মিলি রেসিং কবুতর বা বেবি, এগুলো মেবি কয়জোড়া আছে আপনার কাছে দাদা? এটা দুজোড়া বাচ্চা আছে, দুজোড়া বাচ্চা আছে, হ্যাঁ দুজোড়া বাচ্চা আছে। ইভেন আজকে মিলি রেসার হিউজ পরিমাণ, অনেকগুলা আপনার রানিং পেয়ার আছে, আমরা রানিং পেয়ার গুলো দেখাবো, আগে আমরা বেবি গুলাই দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এগুলো আসলে কেমন প্রাইস থাকবে বা কিরকম কোয়ালিটি আমাকে একটু জানাবেন? জি, এগুলা কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাইয়া, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে
জোড়া কেমন করে ভাই, কি রকম? জি ভাইয়া, এগুলা জোড়া আপনার দর্শকদের জন্য একদম 2500 টাকা করে পড়বে। একদম 2500 টাকা জোড়া, 2500 টাকা জোড়া করে? জি। মহসিন ভাই, আপনি জানেন যে আমার কবুতরের কোয়ালিটি ভালো থাকে। ইভেন আমি যে কবুতর গুলো সংগ্রহ করি ওনাদের সর্বনিম্ন মনে হয় 500 জোড়া কবুতর আছে, সব রেসিং ব্লাড লাইনের। আচ্ছা আচ্ছা ভাই, এগুলো তাহলে কত করে রাখবেন? 2500 টাকা জোড়া একদম। আর যদি এখানে 4 জোড়া আছে, কোনো ভাই যদি একসাথে 4 জোড়া নেয় তাহলে আমি এখান থেকে কিছুটা অনার করব। অনার করবেন ভাই? জি। আচ্ছা দর্শক, তো আশা করি আমি দেখানোর চেষ্টা করলাম, কোনো ভাই বা বোনটা যদি আপনারা নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ। গত ভিডিওতে মহসিন ভাই 3 জোড়া আছিল, একজন নিয়ে নিছে, এক ভাই নিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে, তো এগুলা 2500 করে, আর যদি একসাথে নিতে চাই ভাইয়া? একটু অনার করবেন, অনার করবেন। আর বাচ্চাগুলা কত বললেন? বাচ্চাগুলা 2 জোড়া 3500 টাকা। 2 জোড়া 3500। ওকে ভাই, এটা কি কবুতরের ভাই আপনার কাছে? এটা দেখেন মহসিন ভাই, চিনেন কিনা কবুতরটা? হ্যাঁ, খুবই সুন্দর, দুর্দান্ত ভাই। এটা কি কবুতর এটা? দাদা এটা হচ্ছে মিলি রে স্যার, আপনার সুপার মিলি, সুপার মিলি। আচ্ছা আচ্ছা, ওই সামনেটা কি আপনার? সামনে এটা হচ্ছে মাদি, ওটা মাদিটা তাই না? হ্যাঁ, আর ওই যে নর, এটা নর। হ্যাঁ আচ্ছা, তো এগুলা ভাই আসলে কেমন কি রকম থাকবে দাম? এটা প্রাইসটা বলবো না দাদা ভাই। এটা একেবারে অরিজিনাল জনসন জনসন ব্লাডের কবুতর তাই, একেবারে অরিজিনাল। চোখ সেপ দেখেন, আমি দেখাইছি ভাই। ওনারা অরিজিনাল প্যারেন্টস দেয় না, ওকে। এই একটা পেয়ার অনেক রিকোয়েস্ট করে আনছি ভাই, মিলি অ্যাভেলেবল, কিন্তু এই একটা জোড়া আমি রিকোয়েস্ট করে আনছি। সো এটা রিজনেবল প্রাইসে রাখবো আপনার দর্শকদের জন্য ইনশাল্লাহ, কিন্তু এটা দামটা বলছি না। দামটা বলবেন না? না, এটা যারা একদম টপ কোয়ালিটি খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে। আচ্ছা আচ্ছা, তো এটা আসলে আপনি আলোচনা সাপেক্ষে দিতে? জি জি, একবারে ডাউন শেপ দেখেন, আর কালার দেখেন, চোখ দেখেন। হ্যাঁ সব দেখাইছি ভাই, খুবই খুব দুর্দান্ত। আমি একটা আমি দেখানোর চেষ্টা করলাম, দর্শক যাদের ভালো লাগে নিতে পারে। এটা কি কবুতর? এটা ভাই মাক্সি রে স্যার, ওভারলাইট কালার, দুর্দান্ত শেপ। আশা করি যারা দেখতেছেন কবুতরের প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর। তো আমি দর্শকদের মাঝে আমি একটু দেখাই, খুবই সুন্দর। তো এগুলো আসলে কেমন ভাই, কীরকম পড়বে? এটার দাম পড়বে 3500 টাকা একদম মহসিন ভাই, একদম একদম। আপনারা আমি 1500 টাকাও মাক্সি রেসার দিতে পারবো, কিন্তু কবুতর কবুতর এক হবে না, অনেক ডিফারেন্স হবে, রাত দিন ডিফারেন্স। আমি মনে করি যত বলো বড় ভালো ব্রিডারে থাকুক না কেন, এই টপ কোয়ালিটির কবুতর ছাড়া তারা রাখে না, আর এগুলা পাওয়াটাও মুশকিল। দুটো কবুতরের ফিটনেস, কোয়ালিটি, কালার এবং শেপ দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, খুবই সুন্দর ভাই। জি, তো এগুলো আসলে ভাই কেমন প্রাইস থাকবে বা কিরকম? এটা প্রাইস 3500 টাকা একদম, আর তবে আজকালের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে। আজকালের ভিতরে ডিম দিবে? মাদিটা অলরেডি ডিমে চলে আসছে, মাদিটা ডিমে চলে আসছে। জি। আচ্ছা, তো এটা আসলে কেমন প্রাইস থাকবে দাদা? 3500। এটা 3500? এটা কম বেশি সম্ভব না? না, এটা সম্ভব না, এটা একদম একদম 3500। দর্শক আসলে নটটা অনেকটাই দেন, এই যে দৌড়াদৌড়ি করতেছে। তো 3500 টাকার বিনিময়ে আপনারা এই কবুতরগুলো অন্তত একটা সংগ্রহ করবেন। তো আশা করি আজকে আরও কিছু কবুতর আছে, আপনার দেখাবো, ঠিক আছে? দর্শক দেখেন, এই যে ভাইয়ের এই জায়গায় আরও কিছু কবুতর আছে, জাকির ভাইয়ের, এই যেগুলো হলো রেড চেকার। ইনশাল্লাহ আমি আরও কিছু কবুতর আছে সেটাও আমি দেখাবো। তো কোয়ালিটি দেখে আপনারা কবুতর নেবেন, যার থেকে নেন, আমি বেশি কথা বলতে চাই না। যে কবুতর কোয়ালিটি, কবুতর গ্রেড অফ ব্লাড, আমি একটু দেখাই দিলাম আপনাদেরকে, দেখেন প্রত্যেকটা কবুতর ভাই। এগুলো কয় জোড়া আছে জায়গায়? এখানে 3টা জোড়া আছে ভাই, 3টা জোড়া আছে। হ্যাঁ আচ্ছা ভাই, তো 3 জোড়া যাতে আছে, হ্যাঁ, এগুলো কেমন কোয়ালিটি কেমন? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি মহসিন ভাই, বডি ফিটনেস, কালার, শেপ, আলহামদুলিল্লাহ। আপনি তো জানেন আমি কোয়ালিটি সম্পূর্ণ কবুতর না হলে আমি ক্রয় করি না, কারণ আমার কাস্টমার আমার মালগুলো নিয়ে যায়, আমার পছন্দ মানে তাদের পছন্দ। অবশ্যই অবশ্যই। তো ভাই এগুলো পার পিস কত বা পার পার জোড়া কত করে? এগুলো এক এক জোড়ার দাম পড়বে 3500 টাকা মহসিন ভাই। ওভারলাইট কালার, রেড চেকার, আগুন চোখের কবুতর, দুর্দান্ত শেপের, যারা নেবেন ইনশাল্লাহ জিতবেন। গত ভিডিওতে 4-5 জোড়া ছিল, সব সেল হয়ে গেছে, এগুলো আজকে আসছে। আর এখানে 3 জোড়া আছে, কোনো ভাই যদি একসাথে 3 জোড়া নেন আমি
কিছুটা অনার করব, সম্মান করব, কিছুটা অনার করবেন। জি, আমরা চাওয়া দাম আপনার 3500 টাকা, একদম 3500 টাকা জোড়া, 3500 টাকা জোড়া, মানে একসাথে নিলে হয়তো কিছুটা কম রাখবো আর কি। আচ্ছা ঠিক আছে, এটা কি কবুতর? এটা সবজি রে স্যার, ভাইয়া ওভার লাইট কালার, ওভার লাইট কালার সবজি রে স্যার। জি জি। আচ্ছা আচ্ছা, তো এগুলো আসলে ভাইয়া কেমন কি রকম চাচ্ছেন? এগুলো হচ্ছে আপনার 2000 টাকা করে একদম জোড়া, জোড়া 2000 টাকা। জি ভাই, কোয়ালিটিটা কেমন? কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, রেস করায় মজা পাবেন। আচ্ছা, নরমাল দি 100-এ 100 ডিম বাচ্চা গ্যারান্টি এবং রেসিং ব্লাড লাইনের কবুতর। তো ভাই এগুলা দুই জোড়া যদি নিতে চাই কোনো ভাই? এগুলা দুই জোড়া নিলেও সেম দামে দাদা ভাই, দুই জোড়া 4000 টাকা লাগবে, 4000 টাকা একদম, আর 200 টাকা সম্মান করবো ইনশাল্লাহ। দুই জোড়া নিলে মানে 3800 টাকা, 3800 টাকা। আচ্ছা ঠিক আছে দর্শক, তো আশা করি কোনো ভাই বোনটা যদি নিতে চান নিতে পারেন। জি দর্শক, এই জায়গা প্রচুর পরিমাণ সুয়াচন্দন ডান কালার, আমি দেখাই আপনাদেরকে এই যে গেট আপ, কোয়ালিটি, বডি শেপ সব দেখাবো ইনশাল্লাহ। এগুলো ডিম বাচ্চা করছে? এগুলো সব রানিং পেয়ার, রিসেন্টলি ডিম বাচ্চা করবে, দুই দিনের ভিতরে। আর প্রতিটা কবুতর সুইটাল, মার্কিং দেখেন, মার্কিং খুবই সুন্দর, সবচাইতে বড় কথা বাংলাদেশে এই কালারটা খুবই রেয়ার, খুবই রেয়ার। আচ্ছা আচ্ছা, সুয়াচন্দন তো অনেক বেশি, সুয়াচন্দনের অরিজিনাল কালার তো এটা না, এটা অন্যরকম ব্যতিক্রম একটা কালার, ব্যতিক্রম কালার। আচ্ছা ভাই, এগুলো ডিম বাচ্চা রানিং 100% রানিং, এখানে তিনটা জোড়া আছে আর সিঙ্গেল একটা মাদি আছে, সিঙ্গেল একটা মাদি আছে, আপনার ট্যাগ লাগানো আছে জোড়া জোড়া আলাদা কালার। আচ্ছা, পার জোড়া কত করে থাকবে? এগুলা জোড়া দাম চাইলে ভাই 4000 টাকা করে, দাম চাইলে 4000, আপনার দর্শকদের জন্য একদম 2500 টাকা জোড়া, একদম একদম 2500 টাকা, একদম 2500, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ, এই দামে এই কবুতর কোথাও পাবে না, কারণ এটা রেয়ার কালেকশন, রেয়ার কালেকশন, 2500 টাকা করে, 2500 টাকা জোড়া। আচ্ছা ঠিক আছে, রানিং একদম, একদম রানিং ভাই। এটা কি? এটা এটা রয়্যাল স্টিক টামলার, খুবই রেয়ার, বাংলাদেশে খুবই রেয়ার কবুতর এগুলা। আচ্ছা, আমার লাইফে প্রথম ভাই আমি দুই জোড়া কবুতর পাইছি, সুপার ফ্রেশ, আর দুইটা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি রানিং। আচ্ছা আচ্ছা, টামলার, হ্যাঁ দেখেন এদের ঠোঁটের উপরে একটা ফুল হয় এবং মাথায় জুটি হয় দেখেন, এটার মানে বৈশিষ্ট্যই আলাদা। আর চারোটা কবুতরের পায়ে সেম কালার, ব্লু কালার, খামারি ট্যাগ লাগানো আছে। এগুলা কেমন দাম থাকবে বা কিরকম ভাই? এগুলা আমি একটু বলি মহসিন ভাই, এগুলা বাংলাদেশে খুবই কম ইম্পোর্ট হয়েছে, এই কারণে আমাদের বাংলাদেশে কবুতরটা পাওয়া যাচ্ছে না, খুবই রেয়ার। সো আমি যেখান থেকে মাল আনি, আমার ভালো লাগছে, অনেক রিকোয়েস্ট করে দুইজনা মাল আনছি ভাই, আপনারা নিতে পারেন। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন দাম বলা যাবে? এটা প্রাইস আমি বলছি না, এটা যারা এই ধরনের ভালো কবুতর খোঁজেন ফোন দিবেন ইনশাল্লাহ, এটা আলোচনা সাপেক্ষে, তবে দামটা আমি কমাই রাখবো ইনশাল্লাহ, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কমিয়ে রাখবেন। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে দর্শক, তো এগুলো ভাই ডিম বাচ্চা রানিং, এই কবুতরগুলো কোনো ভাই যদি একান্ত ভালো লেগে যায় অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন, নাম্বার তো দেওয়া আছে স্ক্রিনে, যেটা এই নাম্বারে কথা বলবেন। আর ডিম বাচ্চা ভাই কেমন? 100% গ্যারান্টি রানিং পেয়ার সব। ওকে ঠিক আছে। জাকির ভাই, এটা কী কবুতর আপনার? এটা ব্ল্যাক ডেনিশ, পাকিস্তানি ব্লাড লাইন টামলার, পাকিস্তানিটা ভাইয়া? জি জি। আচ্ছা আচ্ছা, গলা হাইট দেখেন কত লম্বা, হাইট সুন্দর, গলাও সুন্দর, কবুতর সুন্দর, দামটা কেমন হবে একটু বলেন? দামটাও সুন্দর হবে ইনশাল্লাহ, তবে কমই হবে। যেমন কেমন দাম থাকে? এটা 10,500 টাকা চাওয়া দাম ভাইয়া, 10,500 টাকা চাওয়া দাম, 500 টাকা জি চাওয়া দাম এটা। জি, এখান থেকে আমি ইনশাল্লাহ একটু কম রাখবো, কম রাখতে পারবেন আপনি, সামনে মাদি পিছে নয়। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে দর্শক, আমি একটু দেখাই দিই, এই যে দেখেন কবুতরগুলো, আপনার স্ক্রিনের ডান পাশে এটা হচ্ছে নর, বামেরটা মাদি। আচ্ছা ঠিক আছে দর্শক, এই যে দেন রাইট, ডিম বাচ্চা রানিং একদম। জি জি রানিং। ও ভাই, এটা কি কবুতর? ডেনিশ, হ্যাঁ, বিউটি পার্লার তো সাজিয়ে আছে ভাই, একদম সুন্দর দেখা যায়, কোয়ালিটিও সুন্দর ভাই। এই ডেনিশ ডিম বাচ্চা করা? এটা অলরেডি দুইটা ডিম আছে ভাই, অলরেডি দুইটা ডিম আছে, ডিম সহ দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ 100%। আচ্ছা, এটা কেমন প্রাইস থাকবে? এটার দাম হচ্ছে 7,500 টাকা চাওয়া দাম, আলোচনা করতে পারবেন, তবে বেশি একটা না, এটা বিন্দু পরিমাণ মিসিং নাই, ইভেন তাদের যে ঠোঁটগুলো দেখেন, আমি দেখাইছি দর্শকদের ভাই, দুইটার পায়ে দুইটা ট্যাগ লাগানো, রিং লাগানো আছে অরিজিনাল দেখেন, এটা ইম্পোর্ট ব্লাড লাইন আর কি, খামারি ট্যাগ। এটা কত হলে দিবেন? এটা 7,500 চাওয়া দাম, আলোচনা করতে পারবে, আলোচনা করা যাবে। হ্যাঁ জি। আচ্ছা ঠিক, এটা কি কবুতর দাদা আপনার? ব্ল্যাকলেস, বন্টিনেট, বন্টিনেট ব্ল্যাকলেস, ওভার লাইট কালার, ওভার লাইট কালার। আচ্ছা আচ্ছা, এগুলো আসলে কেমন থাকতেছে দাম? এটার চাওয়া দাম হচ্ছে 9,000 টাকা, 9,000 টাকার চাওয়া দাম। জি ভাই, এটা আসলে ডিম বাচ্চা কেমন করছে? এটা ডিম বাচ্চা রানিং 100% গ্যারান্টি আছে। আচ্ছা, এটা নিতে পারবে কেমন দাম দিয়ে দাদা? এটা আমি চাওয়া দাম রাখছি, আলোচনা করতে পারবে, আলোচনা করা যাবে। জি। আচ্ছা, চাওয়া দাম কত বললেন? 9,000, 9,000 টাকা। এটার এত সুন্দর লেন্সিং, আপনি আমি তো ধরে দেখাইতে পারতেছি না, কারণ আমাদের হাতে লাইট ক্যামেরা, সো এটা একদম ভেরি অ্যাক্টিভ একটা পেয়ার, ওভার লাইট কালার নিলে জিতবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি কবুতর? এটা আপনার? এটা অ্যালমন্ড শোকিং, অরিজিনাল শো, অরিজিনাল শোকিং ভাই, একেবারে ফুটবল দেখেন, নর কোনটা মাদি কোনটা? আপনার স্ক্রিনের বাম পাশে এটা নর, ডান পাশে মাদি, দুইটার পায়ে দুইটা রিং লাগানো আছে। হ্যাঁ ঠিক আছে, দেখেন এটার বাবা মা ইম্পোর্ট করা,
আচ্ছা, এগুলো কেমন প্রাইস থাকবে? জি, এটা প্রাইস হচ্ছে 12,500 টাকা চাওয়া দাম, বাকিটা আলোচনা ইনশাআল্লাহ আলোচনা করে। হ্যাঁ জি, একেবারে অরিজিনাল অ্যালমন শোকিং যারা খুঁজতেছেন রেয়ার কালেকশন তাদের জন্য এটা বেস্ট হবে। আচ্ছা, তাহলে এটা বাই ডিম বাচ্চা কি নিজেরটা নিজে করতে পারবে? ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে, আপনি পোস্টার দিলে সবচাইতে ভালো হবে, পোস্টার দিলে ভালো হবে, বড় সড়ো কবুতর বুঝে নিত। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আশা করি দর্শক আপনারা এই কবুতরগুলো দিতে পারবো। কত দিয়ে ভাইয়া? 12,500 চাওয়া দাম, এখান থেকে আমরা একটু অনার করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে। জি ভাই, আপনার এই জায়গায় এক জোড়া কবুতর, এটা কি কবুতর? এটা এটা ভাই বাগদাদি, বিগ সাইজের, নরমাল বাগদাদি না, এটা একদম হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি। দেখেন বাইবিট করে কিভাবে। হ্যাঁ, বাইবিটটা অনেক সুন্দর করতেছে, আমি দেখাই, খুবই সুন্দর। এই যে দর্শক, এই যে দেখেন, তো ভাই এগুলো আসলে মাদি এটা? হ্যাঁ জি, সামনেটা মাদি, পিছেরটা নর। আচ্ছা, তো এগুলো আসলে কেমন প্রাইস থাকবে দাদা? এটা প্রাইস হচ্ছে 3,000 টাকা ফিক্স, 3,000 টাকা ফিক্স। আপনি বাগদাদি 2,000 টাকাও পাবেন, কোয়ালিটি পাবেন না এরকম। আমি আগেই বলছি আমার এখানে কোয়ালিটি পাবেন 100%, 2 টাকা বেশি দিয়ে মাল নিতে হবে। তাহলে এটা কত লে দিবেন আপনি? 3,000 টাকা একদম দাদা, একদম ডিম বাচ্চা রানিং। হ্যাঁ জি জি। ওকে জি, জাকির ভাই এটা কি কবুতর দাদা? কালো ম্যাকপাই দাদা ভাই, সামনেটা মাদি পিছনে টোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক ম্যাকপাই ওগুলা কি রানিং ভাই? রানিং। আচ্ছা, এগুলা কেমন প্রাইস থাকবে? এটা 2,000 টাকা একদম, একদম 2,000 টাকা, 100% মার্কিং আছে, কোথাও কোনো মিসমার্ক নাই, ডিম বাচ্চা গ্যারান্টি, ডিম বাচ্চা আপনি গ্যারান্টি দিয়ে দিচ্ছে। হ্যাঁ জি। আচ্ছা, এটা নটটা তাই না? জি জি। আচ্ছা, আর এটা মাদিটা পিছনে? হ্যাঁ। ঠিক আছে, তো 2,000 টাকার বিনিময়ে আপনারা দর্শক এই জোড়াটা আপনারা নিতে পারবেন, রানিং পেয়ার একদম। ভাইয়া এটা কি কবুতর? এটা এটা সাদা কিং ভাই, বিগ সাইজ, সাদা কিং বিগ সাইজ। জি। আচ্ছা আচ্ছা ভাইয়া, এগুলা এটা কি? এটা এটা নট, নটটা বিগ সাইজ। হ্যাঁ বিগ সাইজ। আচ্ছা আচ্ছা, আর এটা মাদিটা? জি। আচ্ছা, এগুলা কি ভাই ডিম বাচ্চা করা? এটা ডিম বাচ্চা করা, রানিং পেয়ার, রিসেন্টলি আবার ডিম দিয়ে দিবে। তো এগুলো আসলে যদি নিতে চায় ভাই কেমন প্রাইস পড়বে বা এরকম জানা যায়? এটা এটা প্রাইস 4,500 টাকা পড়বে, 4,500 টাকা ভাই। নট কোটা মাদি? এটা নট, এই নট সামনেরটা। আর ওই পিছেরটা মাদি? 4,000। খুবই চঞ্চল কবুতর ভাই, ভিডিও করাটাই মুশকিল, মুশকিল মানে কঠিন মুশকিল। যারা এই কবুতর দেখতেছেন বা বুঝতেছেন, এই যে দেখেন, এই যে নটটা দেখেন, বিগ সাইজ মালিটা, বিগ সাইজ। তাহলে এটা আসলে কেমন দাম পড়বে? 4,500। 4,500। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন এটা মাদি, এই যে দেখেন মাদিটা, আর এই যে নটটা দর্শক, ঠিক আছে, নটটা আসলে খুবই হেলদি একটা নট, আমি দেখানোর চেষ্টা করবো ভাই। এগুলো আসলে ডিম বাচ্চা করবে তো ভাই? জি জি, 100% গ্যারান্টি ভাই, 100% ভাই। এটা কি কবুতর? এটা ব্ল্যাক প্রেসার, ব্ল্যাক প্রেসার। হ্যাঁ, গত ভিডিওতে এক জোড়া মাল ছিল ভাই, অনেকেই ফোন দিছে দিতে পারেন, আই এম সরি, ওটা সেল হয়ে গেছে, এই আরেক জোড়া মাল আছে, আপনারা নিতে পারবেন। আচ্ছা ভাই, এই পেয়ারগুলো ডিম বাচ্চা করছে ভাই? এটা ডিম বাচ্চা করা, রানিং পেয়ার। আচ্ছা, এগুলো কেমন প্রাইস পড়বে? এটার দাম পড়বে হচ্ছে ভাই, দাম দামাদামি না করলে একদম 2,500 টাকা, একদম। গত ভিডিওতে এক জোড়া ছিল, আমরা ওটা 3,500 বিক্রি করছি, তো এটা আপনারা 2,500 হলে নিতে পারবেন। শেপ দেখেন কবুতর, খুবই সুন্দর ভাই। তাহলে কত হলে দিবেন? এটা 2,500 ফিক্সড। আচ্ছা ঠিক আছে। জি ভাই, এই জায়গায় আমি দেখতেছি দুইটা, দুই জাতের, একটা হলো গ্রিজেল। হ্যাঁ হ্যাঁ, একটা আফসান গ্রিজেল, আর একটা হচ্ছে আপনার ওই যে, এটা হচ্ছে দামাসিন। হ্যাঁ হ্যাঁ, আইসবার দামাসিন বুট ছোটের অরিজিনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনটা কত টাকা বা কোনটা কি? জি, এটা দুইটাই নর, আপনার আইসবার দামাসিনটা হচ্ছে আপনার 2,000, আফসান গ্রিজেলের ওটা হচ্ছে নর, ওটাও 2,000, 2,000 টাকা। এই দুইটা নর নিতে গেলে রানিং? জি জি। কত? 4,000 টাকা লাগবে? 4,000 টাকা। 4,000 টাকার বিনিময়ে আপনারা দুইটা নর আপনারা সংগ্রহ করতে পারেন। আর দেন কোয়ালিটি ফুল কবুতর ভাই, এটা কি পাখি আপনার? এটা এগুলো লাভবার্ড দাদা ভাই, লাভবার্ড। এটা কি লাভবার্ড? এটা হচ্ছে আপনার লুটিনো রেড আই, অপার লাইন, অপার লাইন। এগুলো কি ভাই ডিম বাচ্চা করছে? এটা ব্রিডিং করতেছে এখানে, আমি এখনো আলাদা করার সময় পাচ্ছি না। এখানে দুইটা জোড়া আছে, ব্রিড করতেছে, আমার আলাদা স্পেসে দিতে হবে, সো আমি বিক্রি করব, তো একসাথে আপাতত রাখছি, তো আমি আলাদা করব, আপনারা চাইলে নিতে পারেন ভাই। এগুলো কেমন পড়বে ভাই? এগুলো জোড়া 8,000 টাকা করে একদম, জোড়া 8,000, 8,000 টাকা করে। জি। আচ্ছা ভাই, এগুলো ব্রিডিং আলাদা আছে, ডিম তো দিবে ভাই? 100% ডিম বাচ্চা গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে, তাহলে 8,000 টাকা করে পড়বে ভাই? জি জি, 8,000 টাকা জোড়া। আচ্ছা ঠিক আছে। এটা কি কবুতর, কি পাখি এটা? এটা রিংনেট ভাই, রিংনেট, ইন্ডিয়ান রিংনেট, ইন্ডিয়ানটা এটা? জি জি, এটা ব্রিডিং হিস্ট্রি আছে, ব্রিড করে ডিম দিয়ে দিবে। আচ্ছা, তো ভাই এগুলো আসলে কেমন প্রাইস করবে? এটা প্রাইসটা আমরা হচ্ছে আলোচনা রাখবো, যারা অরিজিনাল রিংনেট খুঁজতেছেন একদম হিস্ট্রি আছে দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা, এটা দামটা আলোচনা করে দিবেন? জি জি, এটা আমরা বক্স দিয়ে দিছি অলরেডি মহসিন ভাই, এই যে দেখেন বক্সটা আমরা এখানে দিয়ে দিছি। আচ্ছা, ফিটিং করে দিছেন? জি জি, কারণ এটা ব্রিডিং করতেছে, আমাদের কাছে হিস্ট্রি আছে। আচ্ছা, আলোচনা করে ভাইয়া। জি। দর্শক, এই যে মুক্তি করতেছিল কিছুক্ষণ আগে আমি দেখলাম, তবে আমাদের দেখে এখন চলে গেছে, এই যে আবার বাসা যাওয়ার চেষ্টা করলো। এটা কি ভাই? এটা এটা হচ্ছে গ্রিন চিকুনুর। আচ্ছা, তবে এগুলো আসলে কেমন পড়তেছে বা কীরকম? এটা এটার দামটা? জি ভাই বলুন।
এটা আপনার ব্রিডিং করতেছে, হ্যাঁ এটা ব্রিডিং হিস্ট্রি আমাদের কাছে আছে, এটা রিসেন্টলি ডিম দিয়ে দিবা আপনার এক সপ্তাহের মধ্যে, আমাদের কাছে আরও ছিল সেল করে দিছি, এটা আমি আসলে বক্স লাগাই দিছি পালার নিয়ত করে, তারপরে আমরা তো পালতে পারি না সবসময় সেল করে অভ্যাস, আপনারা এটা চাইলে নিতে পারেন, 100% ডিম বাচ্চা গ্যারান্টি, ব্রিডিং হিস্ট্রি আছে দেখে শুনে নেবেন, ঠিক আছে? কয় টাকা লাগবে? এটার দামটা বলবো না, এটা আলোচনা। এটা কি? এটা এটা ময়না, কথা বলা ময়না, কথা বলার ময়না ভাইয়া। জি আচ্ছা, এই ময়না কি কি বলতে পারে? এটা আল্লাহ বলে সালাম দেয়, জিজ্ঞেস করে ময়না খাইছো কিনা এই আর কি। আপনি চাইলে আরো কথা বলাইতে পারেন, আপনি একটু দেখেন। ঠিক আছে, তো ভাই এই ময়না কেমন পড়বে প্রাইস বা কিরকম? এটা প্রাইস 13,000 টাকা ফিক্সড একদম, কথা বলা ময়না। এটা অরিজিনাল পাহাড়ি, যেটা আপনার চিটাঙ্গের কাক ময়না, এটা অরিজিনাল, দেখেন ওর কালারটা, দেখেন কালারটা ভাই সুন্দর, আর কবুতর পাখিটা অনেক চঞ্চল। হ্যাঁ, এটা বলতে পারবো কথা? জি জি। আচ্ছা, 13,000 টাকা লাগবে ভাই? জি 13,000। ভাই এই যেগুলো কি? এগুলা এগুলা কোকাটেল ভাই। কোকাটেল? হ্যাঁ জি। কয় পিস আছে? এখানে দুই পেয়ার আছে, নিউ অ্যাডাল্ট। দুই পেয়ার নিউ অ্যাডাল্ট। আচ্ছা, এগুলা কেমন প্রাইস পড়বে ভাই? এগুলা একদম 6,000 টাকা জোড়া পড়বে, একদম 6,000 টাকা করে জোড়া, একদম। জি, রেডাই, সবগুলা রেডাই, লুটিনো, একদম পিওর লুটিনো, বিগ সাইজের পাখি, যাদের লাগে নিতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, 6,000 টাকা জোড়া ভাই? 6,000 টাকা করে জোড়া, একদম ভাই। এটা কি? এটা এটা লাভ বার্ড, এটা হচ্ছে অরেঞ্জ হেড অপলাইন রেডাই। ঠিক আছে, লাল চোখের পাখি। আচ্ছা, এর কয় জোড়া আছে? এখানে 3 পিস আছে, আর ওই যে উপরে দেখেন, উপরে আছে একটা জোড়া, মোট 5 পিস আছে এটা। আচ্ছা, এটা কত গ্রাম পড়বে ভাই পার জোড়া? এটা জোড়া পড়বে আপনার 5,000 টাকা করে দাম। 5,000 টাকা করে জোড়া? জি। আচ্ছা, এগুলা রানিং ভাই? এটা নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট 5,000। তো দর্শক, এই যে ভাই খামারে যে বিদ্যুৎ নাই সেটা আমি একটু দেখাই দিলাম, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।